বরগুনায় অনুষ্ঠিত হলো রাতভর জোছনা উৎসব। জোছনার আলোয় সমুদ্র পাড়ে গান, পুঁথিপাঠ, পুতুল নাচ, জাদু প্রদর্শনী, ফানুস উড়ানো সহ নানা আয়োজনে উল্লাসে মাতে হাজারো মানুষ। প্রশাসন বলছে পর্যটন ও দেশের সংস্কৃতিকে তুলে ধরতেই এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন এম আজিম, ক্যামেরা ছিলেন রিপন মালি। বরগুনার সদ্য পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত পাড়ে বৃহস্পতিবার দুপুর থেকে বাউল গানের মধ্য দিয়ে মেঘজোছনার আলোকে গড়া মঞ্চে শুরু হয় জোছনা উৎসব। সৈকত জুড়ে ঢল নামে হাজারো মানুষের। আমাদের বাড়ি হচ্ছে আমতলির কাছাকাছি, আমরা তালতলির ওই মাথায়, সেখান থেকে আমরা এখানে চলে আসছি শুধু এই উৎসবটা উপভোগ করার জন্য। হাজার হাজার মানুষের যে মিলন মেলা সারা বাংলাদেশে, বরগুনার এই জোছনা উৎসব একটি আলোড়ন সৃষ্টি করেছে। এমনিতেই ঢাকায় থাকা হয়, গ্রামে সবসময় আসা হয় না মেলায়, তো আজকে যখন বাসায় ছিলাম তো ভাবলাম মেলাতে যাই। সূর্যাস্তের আগ মুহূর্তে স্নিগ্ধ বেলাভূমিতে নাচের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় জোছনার পূর্ণ চাঁদকে। আকাশে উড়ানো হয় একের পর এক ফানুস, জ্বলন্ত প্রদীপ সহ জোছনোৎসব লেখা দীপাবলি ভাসানো হয় সমুদ্রে। আরো ছিল হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যাত্রা পালা। গ্রামীণ যে কালচারটা মূলত, সবটাকে আবার নতুন করে এটার মাধ্যমে কিন্তু আমরা ফিরে পেলাম। এগুলোর চর্চা বাড়াতে হবে, এই ধরনের আয়োজন আরো আমরা চাই। জোছনোৎসবের মাধ্যমে শুধু দেশি সংস্কৃতি নয়, পর্যটন কেন্দ্রকে দেশবাসীর কাছে তুলে ধরা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসকের। সাগর তীরে সবচেয়ে সবুজ যে ঝাউগাছের সংমিশ্রণ, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সমুদ্র সৈকত বাংলাদেশে আর নাই, সেটি ঘিরেই আমরা এখানে জোছনা উৎসবের আয়োজন করেছি। এবং এই জোছনা উৎসবে আমরা আমাদের হারিয়ে যাওয়া লোকজ যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে উপস্থাপন করছি। 2015 সাল থেকে বরগুনার বিভিন্ন নদীতে সোহেল হাফিজ নামের স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে জোছনা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে গত 2 বছর ধরে এ উৎসবটি বরগুনা জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।